हेलो गाइज, गेमिंग हीरा चैनले सबाई के स्वागत जानाय। माफी चाहिए जे ए जोनु जो वीडियो सारते पर কিভাবে আমি করে দিয়েছিলাম আগে আমি কিভাবে করে দিয়েছি কিন্তু ভিডিওটা আমি সারতে পারিনি। এই জন্য আমাদের এখানে লাইটের প্রবলেম হচ্ছিল, কারেন্টের অসুবিধা হচ্ছিল। এই জন্য আমি কিভাবে মানে করার পরেও কিন্তু আমি ভিডিওটা সারতে পারিনি। তাই আজকে আমার এখানে কারেন্ট ভালোভাবে কারেন্টটা এসেছে, এই জন্য আমি ভিডিওটা আজকে আমি তোরা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আজকে যেটা নিয়ে এসেছি সেটা আমি সবাইকে বলবো। আজকে যে ভিডিওটা সেটা একটা হ্যাকারের উপরে। আরে হ্যাকারের খেলা দেখলে তোমরা সব পাগল হয়ে যাবে, যে এমন টেলিপোর্ট হ্যাকার আর অটো হেডশট হ্যাকার। ঠিক আছে, আমার তো দেখে মানে মাথা খারাপ হয়ে গেছে। আর এত গালাগালি আসছিল না মুখে, কিন্তু আমি দিতেও পারছিলাম না, এখন এখানেও দিতে পারবো না। এখানে এসের জন্য হচ্ছে অনলাইনে মানে ইউটিউব চ্যানেল একটা চ্যানেলে তো এসব তো দেওয়া তো ঠিক না, এই জন্য আমি দিতেও পাচ্ছি না। আর এখান থেকে আমি বাপনের আইডিটা আমি নিয়ে নিলাম, আজকের উইনার বাপনের ছিল, এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, বাপনের আইডিটা আমার নেওয়ার পরে প্রবলেমটা এটা হয়েছিল যে ওর আইডি নম্বরটা আমি ভুল করে 2-এর জায়গা 1 দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখানে আইডিটা শো হচ্ছিলো না। আমি পরে ওখান থেকে ফিরে আবার ঠিক করে নিয়েছি, ঠিক করার পরে যেভাবেটা আমি করে দিলাম। কিন্তু আমি গেম প্লেটা দেখাবো, কিন্তু গেম প্লেটা দেখলে তোমরা সবাই বলবে যে শালা এ কী হ্যাকার। মালটা বেশি না, 4 লেভেলের বান্দা। তোমাদের প্রথমে সর্বপ্রথমে আইডি বাগার আমি দেখিয়ে দেবো, এটা আইডি আর হেডশট বাগার সব কিছু দেখাবো। যে তিনটে ম্যাচ খেলেছে, তিনটে উইনার আর কিল মনে হয় 82টা কিল। দেখলে তোমরা ঠিক পাবে, আমি আগে দেখাচ্ছি। প্রথমে কীভাবেটা করে নিই, সবার আগে কীভাবেটা যেটা করছিলাম এখান থেকে ছিলে যে ভুল হয়ে গেছিলো আমার আইডি নম্বরটা, 2-এর বদলে 1 দিয়েছিলাম, মানে অন্য কেউর কাছে চলে যেত কীভাবেটা। ভাগ্যিস ভালো যে কীভাবেটা যায়নি, ওখানে আমাকে একটু ফেল দেখিয়ে দিয়েছিল, ফেল দেখানোর জন্য কীভাবেটা করতে পারিনি। এখানে আমি বাপনকে আমি দিয়ে দিচ্ছি আইডি, এখানে আমি পেস্ট করে দেবো দ্বিতীয়বার। এখানে আমি আইডি পেস্ট করার পরে এখানে বাপনের নাম চলে আসবে, শো হয়ে যাবে। লগ ইনটা করার পরে বাপনের নাম ওই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পেটিএম, পেটিএম 50+5 ডায়মন্ড, টোটাল 55টা ডায়মন্ড পেয়ে গেছে বাপন। 50-র সাথে 5টা ডায়মন্ড ফ্রি বোনাস, যেটা বোনাস বলে, 55টা ডায়মন্ড পেয়ে গেছে। এখন দেখা যাক, আরে এত টাইম লাগছে, প্রচণ্ড টাইম লাগছিল, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, এই জন্য আমি কালকে আমি বানাতে পারিনি। কালকে বলতে কি, এর আগে আমি বানাতে পারিনি। আমি মানে আমাদের কারেন্টের এত অসুবিধা হচ্ছিলো, লাইট মানে পুরো ধিমি, মোবাইল চার্জ দিতে পাচ্ছিলাম না, এই জন্য অসুবিধা হয়ে গেছিলো, এই জন্য আমি ভিডিওগুলো আমি সারতে পারিনি। তাই আজকে আমি টাইম পেয়ে গেছি, তাই টাইম পাওয়ার পরে তাই ভিডিওটা আমি সেরে দিচ্ছি। সবাইকে গেমিং এর চ্যানেলে স্বাগত জানাই, যে যে নতুন এসছো প্লেয়ার, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হার রোজ কীভাবে চলে, কিন্তু কীভাবে আমি এই কয়দিন আমি প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে, এই জন্য আমি প্রত্যেকদিন আমি কীভাবে করতে পারিনি, 3-4 দিন আমি কীভাবে করতেই পারিনি, শুধু এই লাইটের জন্য, লাইটের জন্য আমি কীভাবেটা আমি করতে পারিনি, অসুবিধা হয়ে গেছিলো। আর এখানে মানে আমার ওখানে তোমার ফেল্ড হয়ে গেছিলো, জানি না কী হয়ে গেছিলো, তার জন্য আমি ফিরে আবার দ্বিতীয়বার আমি করছি, এখানে দ্বিতীয়বার করছি, দ্বিতীয়বার এবার পুরো সাকসেস হয়ে যাবে। একটু অসুবিধা হয়ে গেছিলো, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছিলো, একদিকে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। আমি এখান থেকে ফোন চলে এসেছিলো এখানে, তার জন্য আমি একটুখানি কেটে মেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড বাগারা ডালবো, পাসওয়ার্ড ডালবো, কিন্তু পাসওয়ার্ড তো দেখানো যাবে না, একটু ব্রেক নেওয়ার টাইম, চলো গিফট ব্রেক নেওয়ার টাইম, এখন একটু ব্রেক নিয়ে নাও। পাসওয়ার্ড হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে পুরো শো লাইভ, মানে পুরো লাইভ আমি আপনাদের দেখাচ্ছি। যে চলো, এখানে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, একটা স্ক্রিনশট নেওয়া দরকার, তার জন্য স্ক্রিনশটটা নিয়ে রেখেছি। আমার পেমেন্ট পুরো সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাবো যে ওর আইডিটা দেখাচ্ছি, আইডিটা সর্বপ্রথমে আইডিটা দেখিয়ে দিই যে কীরকম নোবরা। দেখো 4 লেভেলের ম্যান, 4 লেভেলের কিলগুলো সব কিছু দেখো, এখানে কিল বাগারে দেখো 3টে কিল, 3 বারা উইনার, এই 3টে বলি কেন, 3টে ম্যাচ, 3 বারা উইনার আর 82টা কিল। আর হেডশট দেখো 90-এর উপরে, 90.24%, মানে আমাদের আজ পর্যন্ত 30-ও উঠতে পারলাম না, 30-ও উঠতে পারলাম না,
আর এর বান্দাটা 3টে ম্যাচে 90 হেডশট, 82টা কিল। ঠিক আছে, আমি দেখাচ্ছি গেম প্লেটা, আমি দেখাবো মানে পুরো গেম প্লেটা দেখাবো। এই জন্য আইডিটা দেখানো উচিত, আইডিটা দেখে না, আইডিটা এই জন্য দেখানো উচিত যে আইডিটা দেখাচ্ছে। আইডি ব্যান্ড হয়ে গেছে, আমার মনে হয় আইডি ব্যান্ড হয়ে গেছে, আমি রিপোর্ট করে দিয়েছিলাম আরও অনেক কেউ রিপোর্ট করেছে, এই জন্য আইডিটা ব্যান্ড হয়ে গেছে। এখানে খেলাটা দেখো আমি প্রথমে বুঝতে পারিনি বলে এই জন্য আমি রেকর্ডিং করিনি, আমি ওয়ান রাউন্ডের পরে গিয়ে রেকর্ডিংটা করেছি, যখন আমাদের পুরো এসে পুরো খতম করে দিয়েছিল তখন আমি প্রথমে বুঝতে পারিনি। এখান থেকে আমি যখন এই মিনি জোনটা শেষ হবে, মিনি জোনটা শেষ হওয়ার সাথে সাথে দেখো ম্যানটা চলে আসবে, এখানে গ্রেনাইট করছিল ম্যানটা এখানে গ্রেনাইট করছিল, ওখান থেকে গ্রেনাইট করছিল, আমাদের সামনে এসে পড়ছিল। আমি বুঝতেই পারিনি যে ম্যানটা কীরকমভাবে গ্রেনাইট করছিল। দেখো এই যে আমি হয়ে গেছি, এই যে আর একটা নক, এই যে পুরো শেষ। एक दम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये এখানে আমি রিপোর্টটা করে দিয়েছি। রিপোর্ট করার পরে এখানে দেখো ম্যানটা কি করে চলে আসে, ম্যানটা এখানে আচানক হট করে চলে আসবে। আমি বুঝতেই পারছি না যে কি হচ্ছিল, ম্যাচটায় পুরো বেকার হয়ে গেছিলো। আমি প্রথমে বুঝতাম, যখন আমি ঠিক পেয়ে গেছি যে হ্যাকার এসছে, তখন থেকে আমি রেকর্ডিং করা স্টার্ট চালু করে দিয়েছি। এখান থেকে আমার পড়বে কিন্তু, এই যে পড়েছি, আইডি ম্যান ছিল বলে এই জন্য ব্যাস হয়ে গেছে, ওদের জন্য আমি মানে বেঁচে গেছি। এখানে একটু ইমোট দেখাবো, যাই না এরা কি কোথা থেকে মানে জন্ম নিয়েছে আমি বুঝতেও পারি না, যে কোথা থেকে জন্ম নিয়েছে। এদের তো জন্ম তো আর কি বলবো, কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য আর কি বলবো, আর মাথা মুখে খারাপ হয়ে যাচ্ছিল। যেসব হ্যাকার মানে এটা তো মানলো বোম স্কোয়াড ছিল, কোনো ব্যাপার ছিল না, কিন্তু যারা র্যাঙ্ক পুশ করে তাদের যখন র্যাঙ্ক মাইনাস হয়ে যায়, গেটে যায়, তখন কীরকম লাগে। একটা প্লেয়ার যখন হিরোইকে যায়, হিরোইকে যাওয়ার পরে যদি তার যদি পুরো মাইনাস হয়ে যায়, হিরোইকে যাওয়ার পরে যদি মাইনাস হয়ে যায়, মাইনাস কমসে কম না হলে 50-র উপরে মাইনাস দিয়ে দেয়। কিন্তু এইসব সালাদের জন্য নিজে তো গালাগালি শুনবে, তার সাথে সালারা নিজের মা বাপকেও এখান থেকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, মানে গালাগালি শোনার জন্য আমি তো এখানে গালাগালি দিচ্ছি না, আর কত চ্যানেল আছে সেখানে গেলে তোমরা সব দেখতে পারবে যে কি পরিমাণে গালাগালি শোনে সালারা। তাদেরও এদেরও লজ্জাও করা, মানে লজ্জা তো থাকা উচিত, এদের যেই পরিমাণে গালাগালি শুনছে তাও সালাদের হ্যাক করা বন্ধ হয় না। ম্যাচটা প্রচণ্ড ভালো ম্যাচ হচ্ছিল, আমি খুব মজা করছিলাম এখানে ম্যাচের ভিতরে, কিন্তু আর কি বলবো, পুরো ম্যাচটা পুরো ভাজিয়া ফায়। শালাকে একটা ইমোট দেখায়, দেখো এইখানেও আর একটা সিন হয়ে যাবে, এখানেও হ্যাকারটা চলে আসবে। আমি বুঝতে পেরেছি যে আগে থাকলে সবার প্রথমে হেটে পড়লে আমারই পড়বে, এই জন্য আমি একটু পিছনের দিকে কাভারটা নিয়ে নিয়েছি যে ওদের পড়ুক, তারপরে আমি দরকার হলে আমি মারবো, পিছনে আমি কাভারটা নিয়ে নিয়েছিলাম। হ্যাকারটা দেখো কি করে চলে আসে, এরপর আর একটা সিন আসে, সেখানে আমি সোলো করে দেবো। দেখো কি করে চলে এসেছে, নামটাও দেখিয়ে দিলাম,
जगहटार नाम এসব হচ্ছে নোবড়া হ্যাকার, নোবড়া হ্যাকার। আমাদের টিম ম্যান তো ছিল কয়টা, দুটো ম্যান ছিল পাগল, হচ্ছে একেবারে পাগল আর কি বলবো। তাহলে পাগলদের আমি বলেছি যে আগে যেতে মানা করেছি, তাহলে পুরো ম্যাচটা আমরা বইয়া নিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা আর হলো না। চলো ম্যাচটা দেখো, বেশি কিছু বলবো না এখন, ম্যাচটা দেখো, লাস্টে গিয়ে আমি বলছি কথা বল। আমি লাস্টের দিকে একটা সিন আমি সোলো করে দেব, সোলো করে দেব, তখন বুঝতে পারবে যে হ্যাকারটা কি করে চলে এসেছিল। এই রাউন্ডটার পরে, এই রাউন্ডটার পরে আমি সোলো করে দেবো, এই রাউন্ডটা না এর পরে, আরো মনে হয় দুটো, হ্যাঁ আরো দুটো রাউন্ডের পরে আমি সোলো করে দেবো ম্যাচটা। লাস্টের দিকে দেখলে বুঝতে পারবে যে শালা হ্যাকারটা কি করে টেলিপোর্ট করে আসছে। আমি পুরো সোলো করে দিয়ে সবাইকে দেখাবো, যাই না এদের গালাগালি শুনেও এদের কোনো লজ্জা সেরকম বলতে কিছু থাকে, এরা জন্ম থেকেই গালাগালি শুনে এসছে, ঠিক আছে, জন্মর আগে থেকে, মানে জন্ম হওয়ার আগে থেকে এরা গালাগালি শুনে এসছে, এখনও এরা গালাগালি শুনতে শুনতে বড়। এখানে আর একটা সিন আছে, একার একারের এখানে আর একটা সিন আছে, আমি সবাইকে মানা করেছিলাম যে আগে যেতে মানা করেছিলাম, সালারা সব আগে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, বারবার মানা করছে যে হ্যাকার আছে কেউ আগে যেও না। কি করে এখান থেকে কেবল আমি বেরিয়ে আসলাম, হঠাৎ করে একটা ঢুকে গেল আর পুরো স্কোয়াডই খতম। এটা হচ্ছে লাস্ট রাউন্ড, এই রাউন্ডটা আমি দেখাবো, এটা লাস্ট রাউন্ড ছিল, এই রাউন্ডটা আমি সোলো করে দেখাবো, একটা সিন আমি সোলো করে দেখাবো, প্রথমে খেলাটা ভালো করে দেখাও, তারপর আমি সোলো, মানে ভালো করে দেখাও, তারপর আমি সোলো করে আমি দেখাচ্ছি খেলাটা। আর মুখে গালাগালিও আসছে, কিন্তু সেটাও আমি করতে পারছি না, কি বলবো। এই শালাদের আমি বলেছি আগে যেতে মানা করেছি, থাকলে হ্যাকারটা যদি মারা যেত তাহলে ওদের টিমমেন্ট সেরকমটা ভালো ছিল না। এখন ওই দুটো যাবে, দুটো যাবে, এখন দেখতে দেখতে দুটো খতম, একটা গেছে আর একটা, আর একটা গেছে, এটাও গেছে, এবার এখানে চলে এসছে মাথার উপরে। এবার আমি সোলো করে দেখাচ্ছি ম্যাচটা, আমি সোলো করে একটু দেখাবো, এখানে সোলো করে, সোলো মোশনে দেখো, হঠাৎ করে মাথার উপর চলে আসবে, মাথার উপর চলে এসছে, মাথার উপর এসে নক করে দিয়েছে ম্যানটাকে, রিলোড হচ্ছে গানটা, রিলোড হতে হতে মারার সাথে সাথে এবার আমারও শেষ, দুইখানা গুলি মারার সাথে সাথে একটা হেড করেছিল, কিন্তু আমার নেটওয়ার্কটা প্রচণ্ড হাই হয়ে গেছিলো এই সময়টা, নেটওয়ার্কটা পুরো হাই হয়ে গেছিলো, দেখো আমিও খতম। চলো আজকের ভিডিওটা বেশি কিছু বলবো না, এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো,
আর যারা যারা জিওতে পার্টিসিপেট করতে চাও তারা কমেন্ট বক্সে হাই লিখে আইডি নম্বরটা দিয়ে দিও, তাদের আমি 50 থেকে 100 ডায়মন্ড দিয়ে দেবো। দেখো মালটার 16 কিল হয়ে গেছে, 1-8।